কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ওয়েবসাইটে যে লেটেস্ট চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা তারিখ হলো 14 সেপ্টেম্বর 2022। কি পোস্টের জন্য চাকরির এই বিজ্ঞপ্তি তা হলো engagement of 186 number of staff nurse contractual for its urban primary health center in Kolkata city NUHM society areas dated 6/9/2022। তাহলে কলকাতা NUHM সিটি এরিয়ার আন্ডারে এই রিক্রুটমেন্ট হবে স্টাফ নার্স এবং যেসব আরবান প্রাইমারি হেলথ সেন্টার আছে সেই হেলথ সেন্টারে নিয়োগ হবে এবং ভ্যাকেন্সি হলো 186টি। এখন আমরা এই নোটিফিকেশনটি দেখে নেব কি ক্রাইটেরিয়া আছে, কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন জমা দিতে হবে। The Kolkata City NUHM Society, SN Banerjee Road, 5 number, Kolkata 13। Advertisement number এখানে দেওয়া আছে 04, তারপরে স্ল্যাশ দিয়ে দেওয়া আছে কলকাতা সিটি NUHM Society /2022-2023, ডেটও দেওয়া আছে টেন্টেটিভ। তাহলে স্টাফ নার্স এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে, যেমন আনরিজার্ভডের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেওয়া আছে 85টি, আবার আনরিজার্ভ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 15টি, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন 10টি, এসসিদের জন্য 37টি, এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব 10টি, ওবিসি এ 17টি, ওবিসি বি 12টি, টোটাল হলো 186টি। কোয়ালিফিকেশন জিএনএম পাস হতে হবে কমপ্লিট অথবা বিএসসি নার্সিং কমপ্লিট হতে হবে। দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কমপ্লিট হলেই অ্যাপ্লিকেশন করা যাবে, আইদার জিএনএম কমপ্লিট অথবা বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট। আর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড হওয়া চাই, আর বাংলায় দক্ষতা থাকতে হবে, অর্থাৎ বাংলায় ভালো লিখতে পড়তে বলতে পারা চাই। বয়সের যে হিসেবে এখানে দেওয়া আছে 40 বছরের বেশি হওয়া যাবে না, not more than 40 years অর্থাৎ 40-এর মধ্যে থাকতে হবে এবং তার হিসেবটি হবে 1/1/2022-এর হিসেব অনুযায়ী। রিল্যাক্সেশন আছে, যেগুলো রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস রিল্যাক্সেশন আছে। আর যেটা পারিশ্রমিক বলা হয় রেমুনারেশন, তা হলো 25,000 টাকা অর্থাৎ 25,000 per month। সিলেকশন মোড টোটাল 100 নম্বরের আছে, সিলেকশন মোড 100 নম্বরের মধ্যে 40 নম্বর বেশি কোয়ালিফিকেশনে দেওয়া হবে, আর 60 নম্বরের আছে ওয়াক ইন ইন্টারভিউ, কোনো রিটিন টেস্ট নেই। তাহলে 40% দেওয়া হচ্ছে কোয়ালিফিকেশন, মানে জিএনএম বা বিএসসি নার্সিংয়ে যে নম্বর থাকবে ক্যান্ডিডেটের সেই নম্বরের উপর বেস করে এই 40 নম্বর দেওয়া হবে, আর বাকিটা ওয়াক ইন ইন্টারভিউর ওপর 60 নম্বর অর্থাৎ টোটাল 100 নম্বরের ওপর বেস করে ফাইনাল সিলেকশন লিস্ট তৈরি করা হবে। এখন অ্যাপ্লিকেশন কোথায় জমা দিতে হবে? কলকাতা কর্পোরেশনের যে হেড অফিস সেই হেড অফিসে জমা দিতে হবে, যেমন এখানে লেখা আছে চিফ মিউনিসিপাল হেলথ অফিসার সেক্রেটারি কলকাতা সিটি NUHM সোসাইটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন CMO বিল্ডিং 5 নম্বর SN ব্যানার্জি রোড কলকাতা 70003, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি একটা সিল্ড এনভেলাপের উপর ঢুকিয়ে সিল করে তারপর ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে। ড্রপ বক্সটি রাখা থাকবে 254 নম্বর রুম এর সামনে, সেকেন্ড ফ্লোর সিএমও বিল্ডিং সেকেন্ড ফ্লোর 254 নম্বর রুমের সামনে ড্রপ বক্স রাখা থাকবে, সেই ড্রপ বক্সে জমা করে আসতে হবে। এখন অ্যাপ্লিকেশন সাবমিটের তারিখ যা দেওয়া আছে তা হলো 19 সেপ্টেম্বর 2022 থেকে 26 সেপ্টেম্বর 2022 সকাল 11টা থেকে বিকেল 4টে মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে, এবং অবশ্যই ছুটির দিনগুলো বাদে। ছুটির দিন মানে স্যাটারডে, সানডে, তারপরে অন্যান্য যেসব সরকারি ছুটির দিন বাদে জমা করা যাবে। 19 সেপ্টেম্বর 2022 থেকে 26 সেপ্টেম্বর 2022 11টা থেকে 4টে জমা করা যাবে। directly। আর কুরিয়ার স্পিড পোস্টের ক্ষেত্রে পাঠানো যাবে না, এখানে পরিষ্কার কিন্তু বলা আছে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই পোস্ট অর বাই কুরিয়ার অর বাই স্পিড পোস্ট। তাহলে যারা দূরবর্তী ক্যান্ডিডেট আসতে পারবেন না তারা কিন্তু পোস্ট কুরিয়ার স্পিড পোস্টে পাঠাতে পারবেন না, সেটি এখানে বলে দেওয়া আছে, অর্থাৎ ডিরেক্টলি গিয়ে জমা করতে হবে। তাহলে এই হলো জমা দেওয়ার তারিখ। তবে এখানে আরেকটি অপশন দেওয়া আছে, যেহেতু স্পিড পোস্ট কুরিয়ারে পাঠানো যাবে না, এখানে সেকেন্ড একটি অপশন দেওয়া আছে, তা হলো যারা অ্যাপ্লিকেশান ড্রপ বক্সে জমা করতে পারবেন না ফিজিক্যালি, তাদের ক্ষেত্রে একটি ইমেল আইডি দেওয়া আছে, ইমেলে অ্যাপ্লিকেশানটি পাঠানো যেতে পারে। এখানে লেখা আছে ক্যান্ডিডেটস হু উইল বি not able to submit their applications physically at Dropbox, they may apply through our email address। এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছে application.col.nuhm@gmail.com। তাহলে অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে হবে, তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সব স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানাতে হবে, তারপর পিডিএফ ফাইলটি ওই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এবং ইমেলে পাঠানোর যে সময়সীমা একই আছে, অর্থাৎ 19শে সেপ্টেম্বর 2022 থেকে 26শে সেপ্টেম্বর 2022 পর্যন্ত। এই অ্যাপ্লিকেশন জমার পর তারপর স্ক্রুটিনি হবে, স্ক্রুটিনির পর যেসব এলিজিবল ক্যান্ডিডেট সেই সব ক্যান্ডিডেটের তালিকা ওয়েবসাইটে আপলোড করা হবে এবং জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউর তারিখ এবং ভেন্যু। এখানে কি কি দিতে হবে সেসব লেখা আছে, তা হলো এজ প্রুফ সার্টিফিকেট যেন মাধ্যমিকের অ্যাডমিট, তারপর সমস্ত মার্কশিট মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন, জিএনএম বিএসসি নার্সিং, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন, কাস্ট সার্টিফিকেট, আইডি প্রুফ, পাসপোর্ট, ভোটার কার্ড বা আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, অরিজিনাল অ্যাপ্লিকেশনের সঙ্গে তার সঙ্গে সিগনেচার, এগুলো সব ডকুমেন্টস দিতে হবে। লাস্টে যে পেজ এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স। তাহলে এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে ফিল আপ করে জমা করতে হবে। ওকে দর্শক বন্ধু, তাহলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কেএমসি যে রিক্রুটমেন্ট বেরিয়েছে লেটেস্ট, স্টাফ নার্স নিয়োগ হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে, সেই নোটিফিকেশনটি আমরা দেখলাম। যারা অ্যাসপিরেন্ট আছেন অর্থাৎ যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা যেন নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই করে নেন এবং কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি ভালো করে দেখে নেন অ্যাপ্লিকেশন করার আগে। ওকে, যদি আমার এই ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, তার কারণ এইরকম ধরনের গভর্নমেন্ট চাকরি সংক্রান্ত লেটেস্ট খবর এবং নিউজ আমার চ্যানেলে পাবলিশ করা হয়ে থাকে। তাই খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।